আসসালামু আলাইকুম আমি উম্মে নিলু মাই কুকিং হাউসে সবাইকে স্বাগতম আজ আপনাদেরকে মিরপুরের বিখ্যাত স্ট্রিট ফুডের খ্যাতাপুরি তৈরি করে দেখাবো অসম্ভব মজার এই খ্যাতাপুরি আপনি ঘরে থাকা খুবই সাধারণ অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন যে কোনো সময় অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের টিফিনে উপভোগ করতে পারবেন আর এই খেতাাপুরিগুলো কিন্তু সাইজে বেশ ছোট হয় আর ভেতরে কিন্তু ফুলকো হয় দেখে নিশ্চয়ই বুঝাচ্ছেন আর তেঁতুলের টকের সাথে এর স্বাদ তো আরও কয়েক গুণ বেড়ে যায় আশা করছি আজকের এই মজার রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে চলুন রেসিপিটির মূল স্টেপে চলে যায় প্রথমেই পুরি তৈরি ডো তৈরি করে নেব এর জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিচ্ছি কেউ চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন তবে ময়দা দিয়ে বানালে আপনার বানানোর জন্য অর্থাৎ শেপ দেওয়ার জন্য কোনো প্রকার বেলুন পিড়ি কিছুই লাগবে না এমনি খালি হাতেই দিয়ে নিতে পারবেন ময়দা আমি চেলে নিলাম তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি লবণ ময়দার সাথে আলতোভাবে মিশিয়ে মাঝখানে একটু গর্ত করে নিয়ে পানি দিচ্ছি নর্মাল পানি পানির মধ্যেই তেল দিয়ে নিচ্ছি রেগুলার কুকিং অয়েল প্রায় এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ এভাবে পানির মধ্যেই তেল একটু মিশিয়ে নিয়ে ডোটা তৈরি করলে বেশ ভালো হয় পানিটা এমনভাবে দেব যাতে মিডিয়াম সফট একটা ডো রেডি হয় খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না মসৃণ মিডিয়াম সফট ডো রেডি এবার হাতের মধ্যে সামান্য একটু পানি মাখিয়ে নিয়ে তারপরে সেই পানি মাখা হাতটা দিয়ে ওপরে ডোয়ের ওপরে মেখে নেব এতে করে ড্রাই আউট হবে না আর এই ডোটাকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত রেস্টে রাখলে এ ইলাস্ট্রিসিটির পরিমাণ বাড়বে তাই চেষ্টা করবেন কমপক্ষে আধা ঘন্টা পর্যন্ত রেস্টে রাখতে এদিকে এখানে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি আর আলুগুলো কিন্তু খুব বেশি নরম করে সেদ্ধ করি না একদম খুব বেশি শক্তও না আমরা ভর্তার আলু যেভাবে সেদ্ধ করি ঠিক সেভাবেই সেদ্ধ করেছি তবে এই আলু আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এতে করে আলুগুলো একটু টাইট হবে একদম প্যাচপ্যাচে পানি ভাবটা থাকবে না এতে করে পুরিগুলো ফুল্কো হবে আলুগুলো ম্যাশ করার সময় একেবারে মিহি ম্যাশ না করে হালকা একটু দানাদার করে করলে ভালো হয় আবার তাই বলে কিন্তু খুব বেশি বড় বড়ো দানা করলে পুরি বানাতে সমস্যায় পড়তে হবে ঠিক আমি যেমনটা করেছি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই রকম খুব বেশি মিহিও না আবার খুব বেশি গোটা গোটাও না এবার এর মধ্যে অ্যাড করছি মতো লবণ আর কিছুটা বিট লবণ কেউ চাইলে বিট লবণটা স্কিপ করতে পারেন তবে দিলে এর ফ্লেভারটা বেশ ভালো আসে এখানে কয়েকটা শুকনো মরিচ আগে থেকেই ভেজে নিয়েছি আর ভাজা শুকনো মরিচ মচমচে করে ভাজলে দেখবেন যে সহজেই গুঁড়ো হয়ে যাচ্ছে আমরা ভর্তা করার সময় ঠিক যেভাবে করি কিছুটা কাঁচামরিচও দিচ্ছি দিচ্ছি এখানে তেলে নেওয়া জিরার গুঁড়ো আর আমি এখানে পেঁয়াজ একদম মিহি কুচি করে নিয়েছি কেউ চাইলে পেঁয়াজ কাঁচার বদলে বেরেস্তাও দিতে পারেন তবে আমার কাছে কিন্তু এইভাবে কাঁচা পেঁয়াজ কিছুটা দিলে বেশ ভালো লাগে দিচ্ছি স্বাদ অনুযায়ী ধনে পাত্তা কুচি সব কিছু একটু আলতো হাতে মাখিয়ে নেব আর আমি এখানে সরিষার তেল দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচের মতো কেউ চাইলে রেগুলার কুকিং অয়েলটাও ইউজ করতে পারেন এবার ভর্তার মতো করে সব একসাথে মাখিয়ে নেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা আজ কিন্তু কোনো প্রকার বেলুনি ছাড়াই হাতে কিভাবে টেকনিক ফলো করে আপনি পুরি তৈরি করে নিতে পারবেন সেটি দেখাবো ম্যাশ ভত্তা রেডি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে প্রায় আধা ঘন্টা পর ডোটা কিন্তু দেখেন বেশ খানিকটা নরম হয়ে এসেছে আর এর ইলাস্টিকিটিও বেড়ে গেছে বেলুনি ছাড়াই হাতে পুরি শেপ দেওয়ার জন্য প্রথম গুরুত্বপূর্ণ টিপটাই হচ্ছে এভাবে রেস্টে রেখে ময়দার ইলাস্টিসিটিটা বাড়িয়ে নিতে হবে এবার হাতের মধ্যে অল্প কিছু ডো নিয়ে ছোট ছোট লেচি তৈরি করে নেব লেচি তৈরি করার টেকনিকটা একটু ফলো করতে পারেন নতুন রাঁধুনিদের জন্য বলবো এটা গুরুত্বপূর্ণ একটা টিপ যে আপনি যদি এভাবে হাতে মুড়িয়ে গোল করে লেচি তৈরি করতে পারেন সেক্ষেত্রে দেখবেন পুরিগুলো বেলতে বেশ সহজ মনে হচ্ছে সবগুলো লেচি এভাবে তৈরি করে উল্টো করে এভাবে রেখে দিয়েছি আর যে লেচিগুলো প্রথম দিকে তৈরি করেছি সেগুলো কিন্তু এখন আবারও কিছুটা নরম হয়ে এসেছে তাই সেই লেচিগুলো থেকে একটা লেচি নিয়ে আমি আপনাদেরকে শেপ দিয়ে দেখাচ্ছি আর বাকিগুলো ঢেকে রাখছি যেন ড্রাই আউট না হয় আর এই ছোট ছোট টিপ অ্যান্ড টেকনিকগুলো যদি ফলো করেন কাজটা কিন্তু আপনার কাছে খুবই সহজ মনে হবে হাত দিয়ে এভাবে একটু বড় করে নিতে পারেন আপনি দুইভাবে করতে পারেন আমি দুটো টেকনিকই দেখাবো হাতের মধ্যে এভাবে করতে পারেন আর যে ভর্তাটা রেডি করেছি সেই ভর্তাটা একটু গোল করে নিয়ে এই লেচির উপর মানে ছড়ানো যে লেচিটা করেছি একটু বড়ো সাইজ করে নিয়েছি এ যে আসলে বলার কিছু নেই দেখে বুঝে নিতে হবে দেখলেন তো কত সহজেই কিন্তু পুটটা দিয়ে একদম চেপে লেচিটা তৈরি করে ফেলেছি আর যেদিকে সিল করেছি সেদিকে উল্টো করে রাখছি এতে করে সেট হবে আবারও একটা দেখাচ্ছি এভাবে হাতেও কিন্তু একটা সমান কোনো জায়গার ওপর ছড়িয়ে নিয়ে তারপর পুর বসিয়ে হাত দিয়ে এভাবে একটু মুড়িয়ে নিতে পারেন আর সিলটা দেখেন আমি কিভাবে করছি আমি নতুন রাঁধুনিদের জন্য চেষ্টা করছি প্রতিটা স্টেপ দেখানোর জন্য আর যে পাশটা সিল করেছি সেটা নিচের দিকে রাখছি এতে করে সেট হয়ে যাবে এরই মাঝে যে পুর ভরানো লেচিগুলো আগে রেডি করেছি সেটা কিন্তু অনেকখানি সফট হয়ে এসেছে আর এইরকম সফট হওয়ার পরেই আপনি হাত দিয়ে এভাবে চেপে চেপে চারিপাশে ছড়িয়ে নিতে পারবেন একবার একটু উলটিয়ে আবারও এভাবে চারিপাশে একটু চেপে চেপে ছড়িয়ে নিতে পারবেন এটা খুবই সহজ টেকনিকটা হচ্ছে আপনাকে রেস্টে রেখে রেখে সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এভাবে হাত দিয়ে চেপে চেপে সেপ দিতে হবে আমি একইভাবে সবগুলোই বানাবো আর আপনাদেরকে ভেজে দেখাচ্ছি দেখলেন তো রেস্টে রেখে রেখে যেভাবে হাত দিয়ে তৈরি করলাম এটা কিন্তু কঠিন কোনো কাজ না খুবই সহজ তাই যে কেউ তৈরি করে নিতে পারেন আজই ভেজে নেওয়ার ক্ষেত্রে আসলে বলার কিছু নেই দুই পাশে উল্টে পাল্টে সমান তালে মচমচে করেও ভেজে নিতে পারেন আবার নরম করেও ভেজে নিতে পারেন মচমচে করে ভেজে নিতে চাইলে যখন দুই পাশে হালকা করে একটু কালার আসা শুরু করবে তখন চুলার জাল মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝিতে রেখে একটু সময় ধরে ভেজে নিতে হবে সবগুলো পুরি এখানে আমি ভেজে নিয়েছি আর পুরিগুলো কিন্তু তেঁতুলের টকের সাথে খুব মজা লাগে যে কোনো সসের সাথে খেতে পারেন আর পুরি আমি আপনাদেরকে দেখাচ্ছি ভেতর পর্যন্ত কত সুন্দরভাবে পুর কিন্তু ছড়িয়ে গেছে আর এই পুরি আঁচ আমি তেঁতুলের টকের সাথে পরিবেশন করছি আর এই টকটা কিভাবে করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে এখানে একটা বাটিতে আমি কিছুটা তেঁতুলের সস নিয়েছি এই সসের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে কিছুদিন আগে আমি শেয়ার করেছি তো সেই সসের সাথে কিছুটা চিলি ফ্লেক্স ভেজে নেওয়া চিলি ফ্লেক্স অ্যাড করেছি আর সামান্য একটু পানি দিচ্ছি নর্মাল পানি পানি দিয়ে বা আপনি চাইলে কুসুম গরম পানিও দিতে পারেন পানি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব আর কিছুই দেওয়া লাগবে না যে সসটা আমি ব্যবহার করছি এই সসের সাথেই সব কিছু দেওয়া আছে আর যদি তারপর আপনাদের কাছে মনে হয় যে টক বেশি বা লবণ কম কিছু যদি কম বেশি হয় সেটা কিন্তু অ্যাড করে অ্যাডজাস্ট করে নিতে পারেন দেখলেন তো কত সহজেই তেঁতুলের টকটা তৈরি করে নিলাম যদি আপনার ঘরে তেঁতুলের সস থাকে আমার চ্যানেলে কিন্তু অসম্ভব মজার তেঁতুলের সসের রেসিপি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন রেসিপিটা খুবই সহজ আর অসম্ভব মজার সবাই খুব ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ